আসসালামু আলাইকুম। আশা করছি কেউ ভালো নেই। ভালো না থাকারই কথা, কারণ আমাদের বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কারো মোবাইল ফোনে কিন্তু মোবাইল ডাটা অন হচ্ছে না। তো এই সমস্যাটিতে কিন্তু প্রায় বাংলাদেশের সকল মোবাইলেই হচ্ছে, বা আপনার আমার সকল মোবাইলে, শুধু যে আপনার আমার সমস্যা তা নয়, এটা কিন্তু সবার মোবাইলেই মোবাইল ডাটা অন হচ্ছে না। তো কেন অন হচ্ছে না সেটা নিয়ে আলোচনা করব, এবং কখন এই সমস্যাটির সমাধান হবে সেটা নিয়েও আলোচনা করব, এবং আপনাদেরকে একটি উপায় দেখিয়ে দেব যে উপায়ে আপনি আপনার মোবাইল ডাটা অন করে আপনি আপনার দরকারি কাজগুলো করে নিতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখেন, ফার্স্ট অফ অল আপনাদের মাঝে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোবাইল ডাটা কেন বন্ধ করে রেখেছে। তো মোবাইল ডাটা তাদের বন্ধ করে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, মূলত তাদের সার্ভার ডাউন করে রেখেছে। সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণেই কিন্তু মোবাইল ডাটা অন হচ্ছে না। তো সার্ভার কেন ডাউন হয়ে গেল এটা মূলত জানা যায়নি। সবাই মনে করতেছে যে দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, তো যার কারণে তারা সার্ভারটি ডাউন করে রেখেছে। আবার ইতিমধ্যে আপনারা জানেন, এর আগেও কিন্তু ফেসবুক মেসেঞ্জার কিন্তু মানে বন্ধ করে দিয়েছিল, যেরকমটা এরকম যে মোবাইল ডাটা অন হচ্ছে না যেরকমটা বন্ধ করে দিয়েছে, এর আগেও কিন্তু ফেসবুক মেসেঞ্জার এগুলো কিন্তু কিছু চলতো না। তো সেই রকমই কিন্তু নেটওয়ার্কের সার্ভারটি কিন্তু তারা ডাউন করে রেখেছে, জানি না কী কারণে ডাউন করে রেখেছে এবং এর সমাধানটা কখন হবে। ভিটিআরসি কিন্তু এটা নিয়ে কোনো কিছুই বলেনি। তো সবাই মনে করতেছে রাতের মধ্যে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো আপনাদেরকে আমি একটি উপায় দেখিয়ে দিতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু আপনাদের যদি কারো একান্ত প্রয়োজন থেকে থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওয়াইফাই কানেক্ট করে আপনি সেই কাজটি করতে পারেন। কেননা ওয়াইফাই কোনো সমস্যা হচ্ছে না, ওয়াইফাই দিয়ে সব কিছু কিন্তু চলতেছে। তো অনেকেই কিন্তু বলতেছে ফোন রুট করেন, বা অনেকেই কিন্তু ভুয়া বা ফেক কাজ দেখে দিচ্ছে। তো এগুলো বিশ্বাস করে আপনারা ফোন রুট করবেন না, ফোন রুট করলে কিন্তু আপনারই ক্ষতি হবে। আপনি একটিমাত্রই কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার আশেপাশে যে কোনো জায়গায় ওয়াইফাই রয়েছে, সেখানে ওয়াইফাই দিয়ে আপনার কাজগুলো আপনি করতে পারেন। এছাড়া কোনো উপায় নেই, এবং মোবাইল ডাটাটি অন হবে আশা করা যাচ্ছে আজকের মধ্যেই সমস্যাটি তারা সমাধান করে, মানে রাতের মধ্যেই তারা সার্ভারটি তারা চালু করে দেবে।